नमस्कार ओटीजी बांगलाते आपनादेर सकलके स्वागत। एबार सारा भारतवर्ष जुड़े असंगठित श्रमिकदेर जोन्नो तैरी हलो ईश्रम पोर्टाल এবং এই ই-শ্রম পোর্টালের মাধ্যমে কিন্তু সারা ভারতবর্ষের যে সমস্ত অসংগঠিত শ্রমিকরা আছেন ওনারা কিন্তু ওনাদের নাম এই ই-শ্রম পোর্টালে কিন্তু নথিভুক্ত করতে পারবেন। এবং এই ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করার পর ই-শ্রম পোর্টালের মাধ্যমে যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে সমস্তই কিন্তু ওনারা পেতে থাকবেন। সরকারি হিসেব মতো প্রায় 43 কোটি কিন্তু অসংগঠিত শ্রমিক এই পোর্টালে নথিভুক্ত হবেন এবং ভবিষ্যতে এই পোর্টালের যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু সমস্তই ওই অসংগঠিত শ্রমিকরা পেতে থাকবেন। এতদিন পর্যন্ত ভারতবর্ষে এইরকম কোনো পোর্টাল ছিল না যে পোর্টালের মাধ্যমে সমস্ত অসংগঠিত শ্রমিকদের একটি ছাতার তলায় পাওয়া যেত, কিন্তু এবার সেই সমস্যার সমাধান হয়েছে এবং ই-শ্রম পোর্টাল কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং এই পোর্টালে রেজিস্ট্রেশনও চলছে। তো এই ই-শ্রম পোর্টালে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন অনলাইন যে প্রসেস সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনারা দুরকমভাবেই করতে পারেন, আপনারা সিএসসির মাধ্যমেও করতে পারেন কিংবা আপনারা সেলফ রেজিস্ট্রেশনও করতে পারেন। আর অসংগঠিত শ্রমিক কারা এবং এই পোর্টালের মাধ্যমে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সেই সম্পর্কে আমাদের অনলাইন totalguide.in এই ওয়েবসাইটে একটি ওয়েব পোস্ট আছে, যে ওয়েব পোস্টটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই ওয়েব পোস্টের লিংক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু এই পোস্টে সরাসরি চলে আসতে পারবেন এবং এখানের কি কি সুবিধা সমস্ত বাংলায় কিন্তু পেয়ে যাবেন। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই যে আপনারা কিভাবে ই-শ্রম পোর্টালে আপনাদের নাম নথিভুক্ত করবেন। তবে মূল বিষয়বস্তু যাওয়ার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে আগামী দিন ওটিজি বাংলা যে সমস্ত সরকারি এবং বেসরকারি প্রকল্পের তথ্য আপলোড করবে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এবং সেই তথ্য সমৃদ্ধ ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হয়ে যাবেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন এই ই-শ্রম পোর্টালে আপনি যদি নাম রেজিস্ট্রেশন করতে চান তাহলে কিন্তু দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে আপনি সেলফ রেজিস্ট্রেশন করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি আপনার যে সিএসসি সেন্টার অর্থাৎ কমন সার্ভিস সেন্টার সেখানে গিয়েও কিন্তু আপনি আপনার নামটা রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন। যদি আপনি সিএসসি সেন্টারে যান তাহলে কিন্তু ওনারাই আপনার সমস্ত ব্যবস্থা কিন্তু করে দেবেন, কিভাবে ফর্ম ফিল আপ হবে স্টেপ বাই স্টেপ করে আপনার হাতে কিন্তু ই-শ্রম কার্ড তুলে দেবেন। আর যদি আপনি নিজে করতে চান তাহলে কিন্তু আপনাকে চলে আসতে হবে eshram.gov.in এই পোর্টালে। তো আমি এই ভিডিওতে দুটোই কিন্তু দেখিয়ে দেবো যে সিএসসি থেকে কিভাবে করবেন এবং আপনি সেলফ রেজিস্ট্রেশন কিভাবে করবেন, অনলাইন পুরো প্রসেসটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বোঝানো থাকবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু কিভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ বিষয়টা বুঝে যেতে পারবেন। তো দেখুন eshram.gov.in এই যে পোর্টাল, এই পোর্টালের লিঙ্কও কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজটাতে চলে আসতে পারবেন। তো এই পেজটাতে আসার পর দেখুন প্রতিনিয়ত কিন্তু এটা আপডেট হতে থাকছে, যেহেতু সবেমাত্র শুরু হয়েছে তাই বেশ কিছু পরিবর্তন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হচ্ছে। তো আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে দেখুন রেজিস্টার অন ই-শ্রম এই বলে একটি অপশন আছে, তো আপনারা এখানটাতে ক্লিক করবেন যদি সেলফ রেজিস্ট্রেশন করতে চান। এখানটাতে ক্লিক করার পর দেখুন এখানে সেলফ রেজিস্ট্রেশনের যে অপশন সেটা কিন্তু আপনার চলে এসেছে। এক্ষেত্রে কিন্তু আপনার আধার নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এবং সেই মোবাইল নম্বরটা আপনাকে এখানে পুট করতে হবে এবং পুট করার পর এই ক্যাপচা কোডটা আপনারা পুট করবেন এইখানটাতে, এবং আপনার যে ইপিএফও এবং ইএসআইসিতে নাম নথিভুক্ত নেই সেটার জন্য এই দুটো অপশনে কিন্তু নো করতে হবে। আর যদি আপনার নাম নথিভুক্ত থাকে তাহলে কিন্তু আপনি ই-শ্রম পোর্টালে নাম তুলতে পারবেন না। তারপর আপনাকে যেটা করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু আধারের যে কিউআইসি সেই পোর্টালটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের আমি একটু দেখিয়ে দিই। তো দেখুন এখানে আমি আমার মোবাইল নম্বর এবং এই ক্যাপচা কোডটা দিয়েছি এবং দুটোই নো করেছি। তো প্রথমে এই যে দুটো স্টেপ অর্থাৎ এই যে মোবাইল নম্বর পুট করে একটা স্টেপে যাওয়া এবং ইকিউআইসির জন্য আপনার আধার নম্বর পুট করা, এই দুটো স্টেপ কিন্তু সেলফ রেজিস্ট্রেশন এবং সিএসসি থেকে রেজিস্ট্রেশন করার জন্য একটু আলাদা। বাকি যে প্রসেসটা মূল আবেদন যেটা সেটা কিন্তু দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম, সিএসসি থেকেও করলেও যেরকমভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু বাদে, আর সেলফ রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সেম টু সেম পূরণ করতে হবে। তো দেখুন আমি এই দুটো অপশন পূরণ করেছি এবং সেন্ড ওটিপিতে ক্লিক করছি। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর দেখুন এখানে ওটিপি আসার একটা প্রসঙ্গ আসছে এবং 30 সেকেন্ডের মধ্যে ওটিপিটা আপনার মোবাইল নম্বরে চলে আসবে। তো দেখুন আমার অলরেডি ওটিপি চলে এসেছে এবং আমি সেই ওটিপিটি দেখে স্টেপ বাই স্টেপ এখানটায় পুট করছি। দেখুন ওটিপিটা পুট করলাম এবং সাবমিট অপশনে ক্লিক করলাম। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে আমার আধার নম্বরটা চাইছে, আধার নম্বর দেওয়ার পর এখানে আই এগ্রিতে ক্লিক করব এবং এই সাবমিট বটনে ক্লিক করব। এটা হচ্ছে সেলফ রেজিস্ট্রেশনের জন্য এবং এর পরে যে স্টেপটা আসবে সেটা কিন্তু সিএসসি থেকেই করুন বা সেলফ রেজিস্ট্রেশন করুন সেম। অতএব আমি সিএসসি পোর্টালে চলে যাচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি বিষয়টা কি আছে। দেখুন আপনি সিএসসি পোর্টালে এলে আপনি এই জায়গা দেখুন, এখানটাতে আপনার এই অপশনটা কিন্তু চলে আসবে ই-শ্রম NDUW रजिस्ट्रेशन अर्थात ईश्रम नैशनल डेटाबेस अनऑर्गेनाइज्ड वर्कर्स रजिस्ट्रेशन এই অপশনটা আপনার কাছে চলে আসবে। তো আপনি এখানটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এই ভিউ প্রোডাক্টে ক্লিক করবেন। তো ভিউ প্রোডাক্টে ক্লিক করলে দেখুন সেম পেজ চলে এসেছে, কিন্তু এটা সময়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ আপনি যখন করবেন তখন কিন্তু সিএসসির যে ড্যাশবোর্ড অর্থাৎ সিএসসির আন্ডারে eShram পোর্টালের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পর আপনার সামনে যেটা দেখতে পাবেন সেটা কিন্তু ঠিক এই ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাবেন। এখানে আপনি আপনার সিএসসি সমস্ত তথ্য eShram পোর্টাল সংক্রান্ত কিন্তু পেয়ে যাবেন। তো এই মুহূর্তে এই ড্যাশবোর্ডে আসা গেল না, তার কারণ এই মুহূর্তে আমি যে মুহূর্তে ভিডিওটা করছি এই মুহূর্তে কিন্তু লিংকটা ডিসেবল করা আছে, তার কারণে কিছুক্ষণ আগেই কিন্তু এই পোর্টালটা লঞ্চ করেছে। তো কিছু কাজকর্ম ওয়েবসাইট ও ব্যাকএন্ডের বাকি আছে যার জন্য এখনো পর্যন্ত এটা ওপেন হচ্ছে না, কিন্তু গতকাল বা তার আগের দিনে কিন্তু এটা সম্পূর্ণভাবে ওপেন হয়েছে এবং পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন অলরেডি চলছে। তো এটা আপনি যখন করবেন তখনও কিন্তু এই ড্যাশবোর্ডটা চলে আসতে পারে, আর যদি না আসে তখন কিন্তু একটু ওয়েট করবেন কিংবা আপনি সেলফ রেজিস্ট্রেশন দিয়ে করতেই পারছেন। তো দেখুন এই যে স্টেপটা এখানে আসার পর আপনি যখন নতুন রেজিস্ট্রেশন করবেন সিএসসি থেকে তখন এখানে রেজিস্টার নিউ ইউডাব্লিউ এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন এবং এই অপশনটাতে ক্লিক করার পর নেক্সট যে স্টেপটা আসছে সেটা হচ্ছে এইরকম। এই দেখুন নেক্সট স্টেপ যেটা এসেছে সেটা হচ্ছে আধার ইকেওয়াইসি। সেলফ রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আপনার এসেছিল এই স্টেপটা আধার ইকেওয়াইসি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আধার নম্বর দিয়ে কিন্তু এখানে সাবমিট করে আমার যে ডিটেলসটা সেটা কিন্তু আধার ডেটাবেস থেকে ফেচ করে নিত, তার জন্য এই ইকেওয়াইসিটা প্রথম অবস্থায় লাগছে। তো এই যে উইন্ডো এটা সেলফ রেজিস্ট্রেশনের জন্য এবং আমি যেটা এই মুহূর্তে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার সিএসসি থেকে, দুটো কিন্তু সেম। প্রথম দুটো স্টেপ একটু এলোমেলো, বাকি যে স্টেপ অর্থাৎ এই আধার নম্বর দেওয়ার পরের যে স্টেপ সেটা কিন্তু সেম। তো দেখুন আধার নম্বর পুট করে যখনই সাবমিট করবেন দেখুন আপনার কাছে এই স্টেপটা চলে আসবে। এই স্টেপটাতে আপনি এই যে অংশটা এই অংশটাতে আপনার যে টোটাল ডিটেলস সেটা কিন্তু আপনি এখান থেকে স্ক্রল করে করে দেখতে পাবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। আর এই যে এইদিকের অংশটা দেখুন আপনারা এইখানটাতে এইখানে আপনার সমস্ত ডিটেলসটা কিন্তু দিতে হবে। প্রথমের যে অপশন সেটা ফিল আপ হয়ে গেছে, ইকেওয়াইসি অ্যাজ পার আধার, তারপরে আপনাকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, তারপর আপনার অ্যাড্রেস দিতে হবে, তারপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপর আপনি কি কাজ করেন, আপনি অসংগঠিত ক্ষেত্রের কি কাজ করেন এবং তারপর আপনার ব্যাংক ডিটেলস এবং আপনার পিভিউ এবং সেলফ ডিক্লারেশন থাকবে একটা, তারপর আপনার যে কাঙ্ক্ষিত UAN কার্ড বা eShram কার্ড যেটাই বলুন না কেন সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি যখন এই ডিটেলসগুলো দেখে নিলেন তারপর আপনি কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলস এই অপশনটাতে ক্লিক করবেন এবং এই অপশনটাতে ক্লিক করার পর আপনার যে পার্সোনাল ইনফরমেশন এই পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জায়গা কিন্তু চলে আসবে এবং সেটা দেখতে ঠিক এই রকম। দেখুন এখানে মোবাইল নম্বর চাওয়া হচ্ছে, দেখুন এই অপশনটা যখনই আসবে এই অপশনে আসার পর আপনি এখানকার যে টোটাল ডিটেলস সেই ডিটেলসগুলো ফিল আপ করবেন, মোবাইল নম্বর দিয়ে সেন্ড ওটিপি এবং সেই ওটিপিটা পুট করবেন এবং অল্টারনেট মোবাইল নম্বর কিছু থাকলে সেটা দেবেন, তারপর আপনার ইমেল আইডি থেকে থাকলে দেবেন, তারপর আপনার বিবাহ হয়েছে কি না হয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে এবং আপনার বাবার নাম এখানে দিতে হবে এবং আপনার যে সোশ্যাল ক্যাটাগরি জেনারেল SC ST OBC সেটা দেবেন এবং আপনি যদি ডিফারেন্টলি অ্যাবলড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস অপশনে টিক চিহ্ন দিয়ে দেবেন এবং আপনি যদি নমিনির নাম এন্ট্রি করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস বটমে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে নমিনি ডিটেলস দেওয়ার প্লেস, সেখানে আপনি নমিনি ডিটেলস দেবেন এবং এই সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার কাছে এই যে অ্যাড্রেস দেওয়ার জায়গা অর্থাৎ এই অপশনটা ওপেন হয়ে যাবে। তো এই অপশনটা যখনই আপনার কাছে ওপেন হয়ে যাবে তখন আপনার কাছে এই পেজটা আসবে, এখানে আপনার হাউস নাম্বার, লোকালিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত দিয়ে দিলেন এবং আপনি সেই জায়গাতে কতদিন আছেন সেটা আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন, সেটা সিলেক্ট করে নেবেন এবং আপনি যদি মাইগ্রেন্ট ওয়ার্কার হয়ে থাকেন অর্থাৎ পরিযায়ী শ্রমিক যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস বটমে ক্লিক করবেন। আর যদি আপনি আপনার এলাকাতেই কাজ করেন এবং অসংগঠিত শ্রমিকের কাজ করেন সেক্ষেত্রে আপনি নো অপশনে ক্লিক করে রাখবেন এবং যখনই আপনার এক একটা স্টেপ হয়ে যাবে দেখুন আপনি এরকম গ্রিন কালারের হয়ে যাবে আর যখন যে অপশনটাতে কাজ করবেন সেটা এরকম ব্লু কালারের থাকবে। তারপর আপনার যখন এখানটায় কাজটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট স্টেপে চলে যাবেন এবং নেক্সট স্টেপে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে তথ্য আপনি দিয়ে দেবেন। দেখুন নেক্সট স্টেপে যখনই আপনি চলে যাবেন সেখানে আপনার কাছে এইরকম উইন্ডোটা আসবে, ঠিক এইরকম উইন্ডো দেখুন এরকম উইন্ডোটা আসবে এবং এখান থেকে আপনি আপনার যে কোয়ালিফিকেশন সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন এবং আপনার যে মান্থলি ইনকাম স্ল্যাব সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং ইনকাম সার্টিফিকেট আপনার যদি ইনকাম সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকাম সার্টিফিকেটটাও এখানে আপলোড করে দিতে পারবেন। তবে ইনকাম সার্টিফিকেটটা PDF ফরম্যাটে আপলোড করবেন এবং সেটার ম্যাক্সিমাম সাইজ হতে হবে 200 KBর মধ্যে, তারপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন। তো আপনাদের এক্ষেত্রে মনে হতেই পারে যে আপনি অসংগঠিত শ্রমিক এবং আপনার ক্ষেত্রে এটা চাওয়া হচ্ছে কেন, তার কারণ এই যে পোর্টালটা এই পোর্টালটা আগামী দিনে এখান থেকে কিন্তু অসংগঠিত শ্রমিকদের আরও ডেভেলপ কীভাবে করা যায় এবং তাদের যোগ্যতা যোগ্যতা অনুযায়ী যে কি কি কাজ দেওয়া যেতে পারে সেই সম্পর্কেও একটা ধ্যান ধারণা আছে, তার জন্য আপনার এখান থেকে কোয়ালিফিকেশনটা চাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার যেরকম কোয়ালিফিকেশন সেটাই আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে, যেটা যেরকম কোয়ালিফিকেশন হবে সমস্ত কিছুই কিন্তু আপনি সমস্ত কোয়ালিফিকেশন এখান থেকে পেয়ে যাবেন। এবং যখনই আপনার এটা পূরণ করা হয়ে যাবে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার পর আপনার অকুপেশন সংক্রান্ত তথ্য আপনি প্রদান করবেন। সেটা আপনার দেখুন ঠিক এই রকম উইন্ডোটা পেয়ে যাবেন যেখানে আপনি আপনার অকুপেশনটা পুট করতে পারবেন। দেখুন এখানে একটা অকুপেশন পুট করা আছে কার্পেন্টার ওয়ার্কার, তো এখান থেকে আপনি আপনার যে অকুপেশন সেটা কিন্তু পুট করে দেবেন। তারপর এখানে আপনি আপনার ওয়ার্কিং যে এক্সপিরিয়েন্স সেটা আপনি দিয়ে দেবেন এবং সেকেন্ডারি অকুপেশন যদি কিছু থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন এবং অকুপেশনের সার্টিফিকেট যদি আপনার কিছু থেকে থাকে সেটাও কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন। তো দেখুন এই যে বাকি অপশনগুলো সেগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনার যে ক্ষেত্রে রেড কালারের অ্যাস্টিক চিহ্ন দেওয়া থাকবে অর্থাৎ এইরকম চিহ্ন দেওয়া থাকবে সেগুলো কিন্তু আপনাকে পূরণ করতেই হবে, আর বাকি অপশনগুলো আপনি পূরণ করতেও পারেন নাও পারেন। কিন্তু যদি আপনার কাছে তথ্য অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো আপলোড করে দেবেন, তার কারণ এই পোর্টাল থেকে একটু আগেই বলে এসেছি ভবিষ্যতে অনেক কিছু গভর্নমেন্টের প্ল্যান আছে, তার জন্য কিন্তু আপনার যদি তথ্য অ্যাভেলেবেল থাকে সেগুলো আপলোড করে দেবেন, পরবর্তীকালে কিন্তু আপনার কাজে লেগে যেতে পারে। তারপর দেখুন এই অপশনে যখন কাজ হয়ে যাবে আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন এবং নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন এবং রেজিস্টার উইথ ব্যাংক অ্যাকাউন্ট এটাও ইয়েস করে সেভ কন্টিনিউ করে নেক্সট স্টেপে কিন্তু আপনি চলে যাবেন। এবং নেক্সট স্টেপে যাওয়ার পর যে উইন্ডোটা আপনার সামনে ওপেন হবে সেটা ঠিক এই রকম। দেখুন এখানে আপনার যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট সিডেড উইথ আধার অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে, তো সেইটা যেহেতু আপনি আগের স্টেপে ইয়েস করে এসেছেন অটোমেটিক্যালি কিন্তু ডিটেক্ট করে নেবে যে কোন ব্যাংক অ্যাকাউন্টটা আপনার এই মুহূর্তে আধারের সাথে লিঙ্ক আছে, সেটার সাথেই কিন্তু আপনার এই eShram পোর্টালে লিঙ্ক হয়ে যাবে। তো তার জন্য আপনি এখান থেকে পারমিশন দিচ্ছেন, সেলফ ডিক্লারেশন দিচ্ছেন, তো এই অপশনটাতে টিক চিহ্ন দেবেন এবং টিক চিহ্ন দেওয়ার পর সাবমিট বটমে ক্লিক করে দেবেন এবং সাবমিট বটমে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনি আপনার যে UAN কার্ড অর্থাৎ eShram যে কার্ড সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং এই eShram কার্ডটা ডাউনলোড করে আপনি প্রিন্ট করতে পারেন, লেমিনেশন করতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে সেটাই করে নেবেন। তো সেই কার্ডটা দেখতে ঠিক কিরকম আপনাদের চলুন একটু দেখিয়ে দিই। দেখুন eShram কার্ডটি ঠিক দেখতে ঠিক এইরকম, এরকম আপনি কিন্তু একটি QR কোড যুক্ত এবং আপনার যে eShram এর আইডি সমস্ত কিছু দিয়ে কিন্তু একটি কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই দেখুন এখানে কিন্তু ডাউনলোডের যে অপশন সেই ডাউনলোডের অপশন কিন্তু আপনারা আপনার যে পোর্টাল সেই পোর্টাল থেকে কিন্তু পেয়ে যাবেন। তো যখনই আপনার এই পাশের সমস্ত তথ্যগুলো দেওয়া হবে তখনই কিন্তু আপনি UAN কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আশা করি পুরো বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা eShram কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন এবং এই যে আবেদন করার পর আপনার কার্ড ডাউনলোড হয়ে গেল এবং পরবর্তীকালে যদি আপনার কিছু পরিবর্তন হয় অর্থাৎ আপনার এই যে পোর্টালে আপনি যে তথ্যগুলো দিলেন এই তথ্যগুলো যদি কিছু পরিবর্তন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার আপডেট করার অপশন থাকবে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। আপনাদের দেখিয়ে দিয়ে একটু বিষয়টা দেখুন, আপনারা যখন প্রথমেই eShram পোর্টালে যাচ্ছেন এখানে দেখুন দুটো অপশন আছে, রেজিস্টার অন eShram এবং অলরেডি রেজিস্টার্ড আপডেট। তো আপনি যখনই আপডেটে ক্লিক করবেন তখন আপনার কাছে একটি উইন্ডো খুলে যাবে, সেখানে আপনার আধার কার্ড দিয়ে আপনি কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলে কিন্তু লগ ইন করতে পারবেন এবং সেখানে আপনি যেটা যেটা পরিবর্তন করতে চান সেটা কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। তো আশা করি এই eShram কার্ডে আপনারা কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে ধারণা দিতে পারলাম। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি কিছু জানার থাকে এই eShram পোর্টাল সম্পর্কে বা এই কার্ড সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টের সঠিক উত্তর দিয়ে আপনাদের সহায়তা করার। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো সাবজেক্টের সাথে। টাটা।